মত আর 20 লোকের जखमी होने की खबर है शीतल সবাই ভোরে আচমকা প্রচন্ড দুলনিতে ঘুম ভেঙে যায় ভারতের উত্তর পূর্ব বেশিরভাগ মানুষের মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প গুড়িয়ে দিয়েছে মণিপুরের রাজধানী ইম্ফলের বেশিরভাগ এলাকা বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর মণিপুর সহ উদ্ধার কাজে তদারকি করতে গুয়াহাটি থেকে পাঠানো হয়েছে দুটি উদ্ধারকারী দল তৈরি রাখা হয়েছে আরো 12টি দলকে কিছু ভবনের পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আবার অনেকগুলো আংশিক ভেঙে পড়েছে বহু ভবনে ফাটল দেখা দিয়েছে তবে সঠিক তথ্য আরও পর্যবেক্ষণের পরেই জানানো যাবে আমাদের বাহিরে সব জায়গা থেকে তথ্য সংগ্রহ করছে হতাহতদের নেওয়া হয়েছে মণিপুরের বিভিন্ন হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছে এ সংখ্যা আরও বাড়তে পারে এদিকে প্রচন্ড ভূমিকম্পে ভারত জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক ওই সময় পুরো ভবনটি দোলনার মতো দুল ছিল এরপর আমার আর কিছুই মনে নেই এটা সত্যি ভয়ঙ্কর এক অভিজ্ঞতা কেবল মণিপুরেই নয় ভূকম্পনের তীব্রতার মাত্রা বেশি হয় আসাম অরুণাচল মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম এবং ত্রিপুরা রাজ্যেও ভূকম্পন অনুভূত হয়েছে এছাড়া পাশের দেশ নেপাল ভুটান ও মিয়ানমারে অনুভূত হয়েছে ভূমিকম্প কামরুন নাহার এস এ টিভি নিউজ ডেস্ক